হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা রীতা বড়ুয়া রায় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রাজ্যের পিডিটিআই যারা ট্রেনিং করেছিলেন তাদের জন্য খুবই সুখবর যারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তাদের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট নির্দেশ অমান্য করলে শিক্ষা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত অফিসারের হতে পারে শাস্তি চলুন বন্ধুরা বিস্তারিতভাবে খবরটি দেখে নেই প্রকাশিত হয়েছে একটি অনলাইন নিউজ পোর্টালে ফের বিপাকে পর্ষদ শিক্ষক নিয়োগে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত চূড়ান্ত অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পিডিটি মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের পিডিটিআই মামলায় সুপ্রিম হুঁশিয়ারি চূড়ান্ত অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তিরিশ সেপ্টেম্বরের মধ্যে পিডিটাই মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের সোমবার পর্ষদকে চূড়ান্ত সময়সীমা জানিয়ে দেয় আদালত একই সঙ্গে নির্দেশ অমান্য হলে শিক্ষা সচিবের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিল কোর্ট পিডিটাই মামলা নিয়ে বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণের শংসাপত্র থাকে থাকলে নিয়োগ প্রক্রিয়া বাইশ নম্বর সংযোজন হয় কিন্তু সেক্ষেত্রে তাদের দেওয়া হয়নি এবং তারা চাকরি থেকে বঞ্চিত হয় এবার তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তাদের নিয়োগ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট নির্দেশ অমান্য হলে প্রয়োজনে রুল জারি হবে প্রাথমিক সচিব প্রাথমিক শিক্ষা সচিব ও স্কুল শিক্ষা সচিবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে কী হয় ইচ্ছাকৃতভাবে নির্দেশ অমান্য করলে ছ মাসের কারাদণ্ড ও জরিমানা পর্যন্ত হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য